নমস্কার ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে চরিত্র খুব বড় একটা ফ্যাক্টর কারণ এই চরিত্রই নির্ধারণ করে সমাজে কোন স্থান আমরা লাভ করব। কিন্তু এই চরিত্র আবার দেখুন দু ধরনের হয় একটা নেগেটিভ একটা পজিটিভ যে মানুষ যেমন কর্ম করবেন যেমন সংস্কার তৈরি করবেন সেই সংস্কারে আধারিত তার চরিত্র তৈরি হবে নির্মাণ হবে কিন্তু সেই চরিত্রই কিন্তু আমাদের আমাদের অভ্যন্তরীণ ব্যক্তিত্বকে কিন্তু ফুটিয়ে তোলে সমাজের চোখে এবং সেই অনুসারেই কিন্তু সমাজ আমাদেরকেও সেই চোখেই দেখেন এই চরিত্র য কথা যখনই উঠে আসে তখনই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে চরিত্র নির্মাণ খুব সহজ কথা নয় কিন্তু চরিত্র নির্মাণ করতে গেলে যে যে পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখা উচিত কারণ মহান চরিত্র হিসাবে সামনে আসতে গেলে আদর্শবান করে তুলতে গেলে আমাদের নিজের মধ্যে থাকা যে ডিভাইন কোয়ালিটিস যে পজিটিভ কোয়ালিটিসগুলো সেগুলোকে ডেভেলপ করানো এবং কাজের মধ্যে তাকে বাস্তবায়িত করা তবেই হয়তো সুকর্ম তথা সুসংস্কারের দ্বারা আমরা সুচরিত্র নির্মাণ করতে পারবো নইলে সেই ন মানুষের মধ্যে নরি হয়ে যাবে সে অসুর তুললো আর যদি সে ভালোটাকে জাগিয়ে তুলতে পারে তবে সেই মানবী হয়ে উঠবে দেবতা তুল্য আর যখনই দেবতা অসুর এই ধরনের বিষয়গুলো উঠে আসে আমাদের সামনে তখনই সে পৌরাণিক কাহিনী কথাগুলি আমাদের মনে পড়ে যায় রামায়ণ মহাভারত এই ধরনের নানা ধরনের যে ব্যক্তিত্বদের কথা আমরা জানি তো সেই ব্যক্তিত্বদের সাথে যেমন একটা কিছুটা আমাদের নলেজ আছে যেমন পজিটিভ চরিত্রগুলো সম্পর্কে আমাদের নলেজ কিন্তু নেগেটিভ চরিত্রগুলো সম্পর্কে হয়তো এখনও আমরা অতটাও বেশি জেনে উঠতে পারিনি জাস্ট একটা মন্তব্য আমরা করে দিই সেই জন্য আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানের বিশেষ পর্বগুলির মধ্যে দিয়ে আমরা এই ধরনের চরিত্রগুলো নিয়ে একটু অ্যানালিসিস করব কারণ সেই চরিত্রের সাথে আমাদের এখনকার জীবন চরিত্রে কোথাও না কোথাও কিন্তু মিল আছে বন্ধুরা সেই মিলটা কোথায় সেটা আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং সে বিষয়ে কথা বলার জন্য আজকে যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রহ্মা কুমারী সম্পাদিদি তাকে আরও একবার স্বাগত করবো নমস্কার আমরা কিছু পর্বে আলোচনা করছিলাম এ ধরনের কন্ট্রাডিক্টরি যে চরিত্রগুলো যেমন দেবতাদের নিয়ে যারা আমাদের ইষ্ট দেবদেবী আছেন তাদের আরাধনা উপাসনা তো আমরা করেই থাকি কিন্তু তাদের চরিত্র আমার মনে হয় যে তখনই হাইলাইট হয় যখন তাদেরকে টক্কর দেওয়ার জন্য বা তাদের ভালোটাকে সামনে আনানোর জন্য কিন্তু কেউ না কেউ এরকম নেতিবাচক সম ব্যক্তিত্ব সম্পন্ন কিছু চরিত্র আমরা আমাদের সামনে উঠে আসি যাদেরকে আমরা অসুর বলছি দানব বলছি রাক্ষস বলছি দৈত্য বলছি তো এরা না থাকলে হয়তো দেবতাদের মধ্যে ভালোটাকেও তারা কিন্তু জনসমক্ষে তুলে ধরতে না তো সেই ধরনের চরিত্রগুলোরও কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে ভালোটাকে বিকশিত করার জন্য কিন্তু এই ধরনের চরিত্রগুলো নিয়ে আমাদের একটু অ্যানালিসিস করা প্রয়োজন কারণ যেটা আমরা কোনো এক পর্বে জেনেছিলাম যে অসুর বলতে বাস্তবে এবং পার্টিকুলার কোনো একজন ব্যক্তি বা কিছু জনসমষ্টি নয় মানে আমাদের মধ্যে থাকা আসরে বৃত্তিগুলোর প্রতীক স্বরূপ রূপেই তাকে একটা আকার দিয়ে দেওয়া হয়েছে তাকে অসুর বলে দেওয়া হচ্ছে অসুর মানে হচ্ছে আমাদের মধ্যে থাকা আসুরি বৃত্তির প্রতীক যারা তো সেক্ষেত্রে যদি সেটাই হয় তাহলে এমন কিছু অসুর সম্পর্কে আমাদের আমরা অনেকেই জানি যেমন নরকাসুর আছেন ভসাসুর আছেন বকাসুর আছেন পুতন আছে ধরেন রকম নেগেটিভ চরিত্র সম্পর্কে আমরা জানি আজকে যার সম্পর্কে আমি জানতে চাইবো আপনার কাছে সেটি হচ্ছে নরকাসুর যার মাতা ছিলেন ভূদেবী এবং এটা শোনা গেছে যে তার পিতা ছিলেন হচ্ছে যখন শ্রী বরাহ অবতার নিয়েছিলেন তখন তারই সংস্পর্শে আসাতে ভূদেবীর দ্বারা এ ধরনের একজন অসুরে জন্ম হয়েছিল যার নাম হয় নরকাসুর তো নরকাসুরের আধ্যাত্মিক ব্যাখ্যা কি সেটা জানার আগে আমি জানবো যে নরকাসুর অ্যাকচুয়ালি কথার অর্থটা কি মানে শাস্ত্রে তার কি উল্লেখ দেওয়া আছে নরকাসুর সম্পর্কে শাস্ত্রগত নরকাসুরের কাহিনী এরকম আমরা পাই শাস্ত্র পড়লে যে পৃথিবীর পুত্র নরকাসুর তিনি ভীষণ তার খুব দাপট সেটা ভয়ঙ্কর অসুর মানে অত্যাচারী শোষণ শোষণ কর সমাজের মানুষের তো এই অত্যাচার পৌঁছে গেছে দেবতাদেরও কাছে দেবতাদেরকে খুব অত্যাচার করছিল তখন সেই দেবতা যে রাজা ইন্দ্র বলি সে ছুটে আসে কৃষ্ণের কাছে যেভাবেই হোক এই অত্যাচার থেকে আমাদের মুক্ত করা উচিত তখন কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক নরকাসুরকে বধ করা প্রয়োজন তা নরকাসুরের কাছে ছুটে আসে কৃষ্ণ অনেক যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তার সদর্শন চক্রের দ্বারা তার বধ করা হয় তো এবার প্রশ্ন চি এই কারণ তার নামটার মধ্যে রয়েছে নরকের অসুর তো নরক কি জিনিস আদর নরক নরক আসার সাথে সাথে আরেকটি শব্দ চলে আসে স্বর্গ হ্যাঁ স্বর্গ মানে সুন্দর সুখদায়ী যেখানে খুশি আনন্দ ভরপুর থাকে আর নরক মানে দুঃখ জ্বালা যন্ত্রণা পতন নরক কোথায় রয়েছে আদৌ কি এরকম এই দুনিয়ায় নরক বলতে কোনো দুনিয়া আছে বা স্বর্গ বলতে কোনো দুনিয়া আছে এরকম তো কোথাও নেই নরক বা স্বর্গ আমাদের ভেতরেই রয়েছে মানসিক স্টেজ যেখানে অস্পষ্টতা যেখানে অন্ধকার যেখানে আলো নেই যেখানে বিকার যেখানে পেন যন্ত্রণা সেখানে নরক তৈরি হয় যখনই যে মুহূর্তে আমি জ্বালা অনুভব করছি যে মুহূর্তে আমি কষ্ট অনুভব করছি সেই মুহূর্তে নরক উৎপন্ন হচ্ছে আর যে মুহূর্তে আমি শান্তি অনুভব করছি তখনই স্বর্গ উৎপন্ন হচ্ছে তা স্বর্গ নরক আমরা এখানেই অনুভব করতে পারি তো নরকাসুর আর পৃথিবীর পুত্র তো পৃথিবী হচ্ছে আমরা পৃথিবীকে মা বলি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ধরিত্রী মা সেই হিসাবে সব মানুষই পৃথিবীর সন্তান অর্থাৎ সব মানুষের মধ্যেই সেই অসুরত্বের লক্ষণ রয়েছে আজকে বর্তমান সময় অনুসারে আবার দেখা যাচ্ছে বরাহ অবতার মানে ঈশ্বর ঈশ্বরের টাচে নরকাসুরের জন্ম তো সেই হিসাবে সব সন্তানই ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান অথচ আসরিক লক্ষণ তাহলে আমাদের ভেতরে দৈবী গুণও আছে এবং আসরিক গুণও রয়েছে এই শোনা নর নর মানে যখন যে মুহূর্তে বিকারি কাজকর্মে লিপ্ত হয় যে মুহূর্তে বিকারের আশ্রয়ে বা বিকারে বশীভূত হয়ে এসে কর্ম করে সেই মুহূর্তে নর দরিদ্র নারায়ণে পৌঁছে যায় এই নরের মধ্যেই দরিদ্র নারায়ণ বা রাজনারায়ণ থাকে আবার নরই যখন শ্রেষ্ঠ কর্ম করে সেই কর্মের দ্বারা সে রাজনারায়ণে উন্নীত হতে পারে এই চান্স তার কাছে আছে যেটা আমরা বলি জীব আত্মা মানেই হচ্ছে ঈশ্বরের সন্তান কিন্তু অনেক সময় আমরা এটাও তো বলি যে ঈশ্বরই আমাদের মধ্যে ভালো মন্দ দুটোই দিয়ে পাঠিয়েছেন তো ঈশ্বরকে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যেমন এই অবতারের কথাই যখন এলো যে বিষ্ণুর ও তৈরি সৃষ্টি হয়েছিলেন নরকাসুর তো সেক্ষেত্রে তাহলে তো তিনি ঈশ্বরেরই সন্তান হলেন তাও তিনি অসুরে পরিণত হলেন কিভাবে তো ঈশ্বরী এর জন্য দায়ী মানে আমাদের মধ্যে থাকা আসুরী বৃত্তিগুলোকে ঈশ্বরই দিয়ে পাঠান এটা সবচেয়েতে রং ভাবনা কারণ যদি এই আমরা ভগবানের দিকে আঙ্গুল তুলে তাকাই আঙ্গুল দি সেই মেয়েটার বাহানা নিজেকে আমরা চেক করছি না যখন আমাদের শরীরে রোগ হয় কোন অসুখ বিসুখ হয় আমরা কখন ডাক্তারের দিকে আঙ্গুল দেখাই যে ওনার জন্য আমার মধ্যে রোগ সৃষ্টি হয়েছে ডাক্তার হচ্ছেন রোগ নিবারণকারী ঠিক তেমনি পরমাত্মা কখনো আমাদের মধ্যে দুটো বৃত্তি দিতে পারেন না তিনি যে কোনো ব্যক্তি একটা মানে একটা কোয়ালিটি থাকে সেই কোয়ালিটির আধারে সে কর্ম করে পরমাত্মা শান্তির সাগর প্রেমের সাগর খুশি আনন্দ টোটাল কোয়ালিটির সাগর তার কাছ থেকে আমরা কোয়ালিটি পেতে পারি তার কাছ থেকে কখনো আমরা কিন্তু অন্ধকার দিকটা পেতে পারি না অন্ধকার দিকটা তৈরি হয় এই গুণের অভাবে সূর্য যেমন আলো দেয় হ্যাঁ সূর্য যেমন আলো দিচ্ছে সূর্য আলোই দিতে পারে অন্ধকার দিতে পারে না আলোর অনুপস্থিতি আলোটাকে আসা বন্ধ করে দেবে মানে আলোর আগমনটা কি সে বন্ধ করে দিচ্ছে মানে যেমন জানলা দিয়ে আলো ঢুকছে সূর্যের আলো কিন্তু যদি জানলাটাই বন্ধ করে দিই তাহলে অটোমেটিক অন্ধকার তৈরি হয়ে অন্ধকার কিন্তু এমন সূর্য আলো দেওয়া বন্ধ করে দিচ্ছে মানে অর্থাৎ ভগবান আমাদের ভালোটা দিয়ে পাঠাছেন কিন্তু যারা জেনে প্রকৃত জ্ঞানের আড়ালে সে ভালোটাকে বিকশিত করছে তারাই দেখুস করছে সমাজের কল্যাণের জন্য তো অটোমেটিক্যালি বাড়ছে বেরি উঠছে কিন্তু যখন এই গুণগুলোকে ইউজ করা বন্ধ করে দেব তো অটোমেটিক্যালি এটা অন্ধকার দিক তৈরি হবে যেমন আমরা খাবার কেও ঘরে রেখে দিই তো ফ্রেশ থাকে দুদিন পরে সেটা পচে যায় ভাইরাস তৈরি হয়ে যায় ঠিক তেমনি ঈশ্বরের কোয়ালিটিকে যদি আমরা ইউজ না করি ভাইরাস তৈরি হবে ক্রোধ ঈর্ষা হিংসা লোভ ছল কপট লালসা এই টোটালটাকেই বলা হয় এই টোটালটাই এই প্রত্যেকটা অবগুণ এই সৃষ্টিকে নরক বানিয়ে দিচ্ছে যার দ্বারা সৃষ্টির নরকে পরিণত হয় সেই নরকাসু এবার নরক তৈরি করছে কারা ক্রোধ আজকে ঘরে ঘরে ক্রোধ ঈর্ষা হিংসা লালসা ফলে প্রত্যেকটা ঘর নরকে পরিণত হয়ে গেছে আমাদের প্রত্যেকটা মন নরকে পরিণত হয়ে গেছে কারণ প্রত্যেকটা মনের মধ্যে বিকার রয়েছে কাম কপট এই কিন্তু সৃষ্টি আজ নরকে পরিণত হয়ে গেছে তাই এরাই নরকাসুর আবার এই নরকাসুরের আরেকটা নাম আছে ভৌমাসুর ভৌমাসুর মানে যে অসুরের দ্বারা ভূমি ভ্রষ্ট হয়ে গেছে ভূমি ভ্রষ্ট বলতে আজকে মানে ধরিত্যে ভ্রষ্ট হয়ে গেছে ধর্ম থেকে ভ্রষ্ট বুদ্ধি থেকে ভ্রষ্ট কর্ম থেকে ভ্রষ্ট হয়ে গেছে টোটাল আজকে ভূমি আমরা দুর্ভাবে ধরতে পারি একটা পৃথিবী আর সাথে সাথে এই শরীরটা আমাদের একটা ভূমি এই বডি একটা ভূমি মাটি তো আজকে এই বডি মানে প্রত্যেকটা শরীর আজকে যে কোয়ালিটি আধারে তৈরি হওয়া উচিত ছিল কিন্তু এই শরীরটাকে আমার নেগেটিভ ওয়েতে কাজে লাগাচ্ছি শরীর থেকে হেলথ মানে হেলথের থেকে সুখ পাওয়া দরকার সেই সুখটা আমরা পাচ্ছি না আজকে প্রত্যেকটা মানব জর্জর বা জর্জরিত বিভিন্ন অসুখ বিসুখেই হোক বা হেলথে আমাদের সুখ নেই আমার ধন কামাই করছি অনেক টাকা পয়সা অনেক সাধন হয়তো আমাদের কাছে আছে কিন্তু না তন থেকে সুখ পাচ্ছি না ধন থেকে সুখ পাচ্ছি না মন থেকে সুখ পাচ্ছি তিনটাই ইমপিওর হয়ে গেছে কারণ আমাদের নেগেটিভ বিকার অর্থাৎ নেগেটিভ বিকার এই শরীর রূপে ভূমিটাকেও নষ্ট করে দিচ্ছে এই পৃথিবীরূপে শরীরটাকেও নষ্ট করে দিচ্ছে আজকে প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা জায়গা আজকে মারামারি কোথায় না এই কাহিনি নেই আতঙ্কবাদী তৈরি হচ্ছে মারামারি লেগে যাচ্ছে একে অপরের প্রতি আক্রোশ তো এই যে প্রতিশোধের ভাবনা এই যে স্পৃহা মানুষের মধ্যে এত তীব্র বেড়ে যাচ্ছে মানুষ জানেও না কিভাবে সে অপশক্তি সে নির্মাণ করছে বম তৈরি করছে মানে অনেকে মারার জন্য হ্যাঁ ধীরে ধীরে এই প্রতিষেধক স্প্রিয়া বাড়তে বাড়তে আজকে গোটা বিশ্ব শুধু নরক নয় একটা ভয়ঙ্কর নরকে পরিণত হয়ে গেছে একদম এমনকি যেটা আমরা বলি আমরা যেটা প্রকৃতিকে দিই সেটা টু হান্ড্রেড হয়ে আমাদের কাছে রিটার্ন আসে তো আমাদের যে অশুদ্ধ চিন্তাধারা সেটারও প্রভাব তো প্রকৃতির মধ্যে কি পড়ছে যার ফলে একটা ভাইব্রেশন মানে অ্যাটমসফিয়ারটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং এই যেই আসছে আমরা তো প্রকৃতির মধ্যেই আমাদেরকে নিয়েই চলতে হবে তো প্রকৃতির মধ্যে যদি অটোমেটিক আমরা নেগেটিভ দিই তো সেই ভাইব্রেশনই ছড়াবে এবং অটোমেটিক সেই তার প্রভাবে যারা পজিটিভ বৃত্তি সম্পন্ন মানুষ তাদেরও কিন্তু কোথাও না কোথাও একটা চেঞ্জ দেখা দেবে যার ফলে তো ধীরে ধীরে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানে এতদিনের ভাবনা কি ছিল যে আজকে আমাদের সমাজে যে এত প্রবলেম হচ্ছে কেন দায়ী ও দায়ী ওর জন্য দায়ী তার জন্য দায়ী তার জন্য দায়ী আমরা একে অপরের দিকে আঙুল দিয়েই যাচ্ছিলাম কিন্তু রুট যেটা সমাধান করা উচিত ছিল সেটা যে মেন এই জায়গাটার থেকে মানে অর্থাৎ থট লেভেল যেখানে বিচার যদি নরকের বা নারকীয় হয়ে ওঠে নেগেটিভ থাকে প্রতিশোধের ভাবনা লালসা যুক্ত যুক্ত ঈর্ষা ঈশাহিংসা যুক্ত তো অটোমেটিক এখানে যদি থট যদি নেগেটিভ হয় তো কর্ম নেগেটিভ আর কর্ম নেগেটিভ অটোমেটিক আশ সমাজ সারা বিশ্বের মধ্যে সেই ভাইব্রেশন পৌঁছবে আর নরক হতে বাধ্য আবার এটাও শাস্ত্রে দেখা যায় যে ভগবান যখন আসেন নরকাশরকে বধ করেন কিভাবে বধ করেন সদর্শন চক্রের দ্বারা এমন চক্রের এমনকি তার ষোলো হাজার কন্যা ছিল সেই কন্যাকে উদ্ধার করেন এবং বিবাহ করেন ভগবান এটা তার কাহিনীর মধ্যে রয়েছে শাস্ত্রে তো আদৌ ষোলো হাজার কন্যাই বাকে ভগবান তাকে বদি বা কেন করবেন তাকে কেন পরিবর্তন করলেন না তা আদয়ের অর্থ কি অর্থাৎ সৃষ্টি যখন একটা সময়ের তালে তালে তো চলে সেই সময়ের তালে তালে যদি আমরা হিসাব করে দেখি সময় সাইকেলটাকে তাহলে আমাদের চারটা যুগ পাই সত্য ত্রেতা দাপর কলি ঠিক কলির লাস্ট প্রান্তে সত্য আদি বা কলির শেষ প্রান্তে যাকে আমরা সঙ্গম যুগ বলি এই সময় স্বয়ং ভগবানই পৃথিবীতে অবতরণ করেন আর যখন করেন তখন পুরো স্টেজ মানে গোটা বিশ্বের যে মানব আত্মা পাঁচ বিকারতা মায়া আচ্ছন্ন তো পরমাত্মা আসেন স্বচক্রের জ্ঞান দেন স্বদর্শনের জ্ঞান দেন আধ্যাত্মিক নলেজের মাধ্যমে যে ষোলো হাজার কন্যা পবিত্র ছিল সত্য যুগে ছিল রাজ ঘরানায় ছিল সেই দেবী দেবতাগুলো এখন কলিযুগের অন্তিমে মায়া আচ্ছন্ন হয়ে যায় তাদেরকে এই আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা উদ্ধার করেন উদ্ধার করে ট্রান্সফার করে সত্যযুগে সত্যযুগে কি শুধুমাত্র ষোলো হাজার কন্যারাই ছিলেন মানে সেখানে তো অবশ্যই নারী পুরুষ উভয়ই ছিলেন হ্যাঁ ছিলেন সত্যযুগে আমার যদি কাহিনী শুনি দেখা যায় প্রথম স্টেপে ন লাখ ষোলো হাজার একশো আট ষোলো হাজার রাজ ফ্যামিলি এটা একটা উচ্চ স্টেজ এই জন্য এদেরকে সবার আগে ফোকাস করা হয় তার সাথে সাথে প্রজাত এসেই যাবে তো ষোলো হাজার কন্যাকে তিনি উদ্ধার করেছিলেন এটা স্বাস্থ্যগত অনুসারে অর্থাৎ যারা ওই সময় সতী ছিল বা ওই সময় পবিত্র ছিল নির্বিকারী লাইফ ছিল অথচ তারা আজকে বিকারি হয়ে গেছে এতটাই মানে ফারাক যারা নির্বিকারী ছিল প্রসন্ন ছিল সুখী ছিল আজ তারা বিকারি দুঃখী অশান্ত তো এদেরকে ঠিক সেই জায়গায় ট্রান্সফার করতে গেলে পরমাত্মাকে আসা প্রয়োজন আর তার ভেতরে আমাদের প্রত্যেকটা মানবাত্মার ভেতরে যে মানে অসুর যে অসুর বসে আছে কাম করলম অহংকার হ্যাঁ যার দ্বারা আমাদের মাইন্ড নরকে পরিণত হয়ে গেছে সেই বিকারকে ধ্বংস করার জন্য আধ্যাত্মিক নলেজ আবশ্যক তিনি জ্ঞান দিয়ে চলেছেন আর শাস্ত্রে রয়েছে শ্রীকৃষ্ণ তাকে মেরে একটা ছোটো বৃক্ষ নিয়ে এসেছিল কল্পবৃক্ষ বৃক্ষ আর কল্পবৃক্ষের জ্ঞান আসলে কল্পবৃক্ষ আর কিছুই না এর কোনো অস্তিত্ব নেই কল্পবৃক্ষ যে যে পুরো চার যুগের ধর্মের কাহিনী সেটাকে একটা বৃক্ষের আকার নেয় যে কিভাবে আত্মাগুলো পর থেকে আসছে সৃষ্টিতে কিভাবে রোল প্লে করছে একটার পর একটা যে সত্য যুগে পপুলেশন অল্প ছিল তেতা যুগে পপুলেশন আর বেড়ে গেছে দাপড়ে আরও বেড়ে গেছে কলিতে অনেক বেড়ে গেছে তারপরে কী করে চার ধর্ম তৈরি হলো সত্যতা যুগে এক ধর্ম ছিল তারপরে চারটা ধর্ম হলো চার শাখা হলো তারপরে কলিযুগে অনেক ধর্ম হলো বিস্তার এই যে রিলিজনের বিস্তার তাকে একটা গ্রাফ করলে কল্পবৃক্ষ হয় অর্থাৎ পুরো নলেজ সৃষ্টির আধি মধ্য অন্তের জ্ঞান যখনই আমাদের মধ্যে আসবে আর তার দাতা পরমাত্মা যখনই আমাদের মধ্যে আসবে তখন আমাদের ভেতরের নরক বানানোর জন্য দায়ী যে বিকারগুলো রয়েছে সেও নাশ হয় বধ হয় তাই স্বদর্শন চক্র সকে স্বকে দেখার জ্ঞান আত্মজ্ঞান নিজেকে দেখার জ্ঞান অর্থাৎ মানে এই যে ষোলো হাজার কন্যা যে ছিল নরকাসুরের একটি সন্তান ছিল ভগদত্ত এবং তার স্ত্রী ছিলেন মায়া মায়া তো মায়াও কি তাহলে একটা কাল্পনিক চরিত্রই বা মায়া বলতে অ্যাকচুয়ালি ঠিক তাহলে মানে কি ব্যাখ্যা দেবেন তার মায়ার যখনই কোয়ালিটি আসবে আমাদের ভেতরে কোয়ালিটির সঙ্গে কোয়ালিটি লিঙ্ক থাকে যখন আমি শান্ত হব শান্তিকে ফিল করব অটোমেটিক প্রেম আসবে শোক অনুভব হবে একটা সঙ্গে একটা লিঙ্ক থাকে গুণের মালা বলা হয় আর যখন অবগুণ আসে আমি ক্রোধী হয়ে যাই যখন অহংকার আসবে অহংকারে চোট লাগবে তো ক্রোধ উৎপন্ন হবে যখনই ক্রোধ আসবে তখন ক্রোধে বোন হিংসা হিংসা চলে আসবে ঈর্ষা চলে আসবে লোভ চলে আসবে বিকারে এটা মালা তৈরি হয় তেমনি নরকাসুর তার সঙ্গে না মায়া বলা হয়েছে মায়ার পুত্র ভগদত্ত বলে প্রত্যেকটা অবগুণে এটা মালা মায়া মানে আর কিছু না পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার কি মায়া বলা হয় যার দ্বারা এটা পর্দা মায়া মানে তো পর্দা ওই পারে পরমাত্মা বা সত্য আমি এই পারে তাকে আমি দেখতে পাচ্ছি না কেন পাঁচ বিকারের কারণে পাঁচ বিকার আমাদেরকে আচ্ছন্ন করে রাখে আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে আমাদের চিন্তা ভাবনা সংস্কারকে আচ্ছন্ন করে রাখি এই মোটা পর্দার দ্বারা আমরা এই ডামাটাকে দেখি বা এই দুনিয়াটাকে দেখে যাচ্ছি যার কারণে সত্য অনেক দূরে চলে গেছে সত্য কাছে থেকেও আমি দেখতে পাচ্ছি না তাই এটাকে মায়াবিনী পর্দা বলা হয় আদৌ মায়ার মূল মানে অর্থ হচ্ছে পাঁচ বিকার অনেক ধন্যবাদ দিদি আজকে অনুষ্ঠানে আমাকে এখানে শেষ করতে হবে সময় ফুরিয়ে গেছে আজকের মতো নমস্কার নমস্কার কি বন্ধুরা আশা করি অনেকটা সুবিধা হলো আপনাদের এই ব্যাপারটা অ্যানালাইসিস করতে বা বুঝতে যে আসলে এই ধরনের চরিত্রগুলো যে আমাদের সামনে তুলে ধরা হয়েছে বা শাস্ত্রে আমাদের সামনে উল্লেখ দেওয়া হয়েছে সেগুলো বাস্তবে কিন্তু কাল্পনিক চরিত্র হলেও হতে পারে বা বাস্তবে তার কোনো রূপ দেওয়া আদেও ছিল কিনা সেটা আমাদের জানেনি কিন্তু কাল্পনিক হোক বা সত্য সেই চরিত্রের সাথে আমাদের চারিত্রিক গুণাবলী কিন্তু অনেক মানে বৈশিষ্ট্য এরকম আমাদের মধ্যেও আছে যেগুলো মিল পাওয়া যায় তো সেগুলোকে যেহেতু যেহেতু আমরা একটা মন্তব্য করি সেটা সম্পূর্ণ একটা নেতিবাচক দিক তাদের চরিত্রগুলোকে আমরা মনে করতেও ভালো লাগে না ঠিক তো তাহলে ভাবুন যদি সেরকম চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমাদের চরিত্রটা আমরা কীরকমভাবে তৈরি করতে চাইছি বা আমরা আদৌ সেটাকে চেঞ্জ করতে পারছি না বা একটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছি কিনা সেটা আমাদের একটু বিবেচনা করে দেখতে হবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে প্রয়োজন আমরা আগামী দিনও সে বিষয়ে নানা কথা আপনাদের সামনে তো শেয়ার করবো আমাদের অতিথির সাথে আলোচনা করবো তাই দেখতে না ভালো থাকুন প্রতিদিন আজ এ পর্যন্তই নমস্কার